বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সাইদ চৌধুরী, আমি আছি বর্তমান ডিএনএস সেন্টার উত্তরা 7 নম্বর সেক্টর। আপনারা দেখেন এই যে লকডাউনের অবস্থা, আপনারা দেখেন কি অবস্থা, আমরা কোথায় আছি, আমরা বাঙালি জাতি কোথায় আছি দেখেন, এইদিকে দেখায় আপনারা দেখেন কি পরিমাণ জ্যাম। এই যে জ্যামের অবস্থা, দোকানপাট শপিং মল যে অবস্থা, ব্যাংকের যে অবস্থা, দেখলে আমরা মনে হয় না যে আমরা কোনো লকডাউনে আছি বা অসুস্থতে আছি বা করোনা ভাইরাসের মধ্যে আছি। আমার মনে হয় যে আমরা বাঙালি জাতি খুব সাহসী, এবং আমাদের যে মৃত্যুর কথা, আমাদের মৃত্যুর যে ভয়টা অনেকটা কম। তো আমরা করোনা ভাইরাস থেকে বড় হয়েছি, তো এখানে আর আমরা ভয় না করে, আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি বলতে চাই, আপনি টোটালি আপনি লকডাউন খুলে দিন, যার ভাগ্যে আছে সে মরবে, আর যে 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 সমস্ত কাজকাম আছে সেগুলো কাজকাম সবাইকে করতে দিন, যেন কোনো মানুষ না খেয়ে না মারা যায় সে ব্যবস্থা করুন। আর বাঙালি জাতি কেউ লকডাউন মানবে না, দেখুন আপনারা কি অবস্থা। এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর। এই যে জ্যাম, ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে রয়েছে। তাই আমি বলতে চাই, এই লকডাউন মানে শুধু নামে মাত্র যে লকডাউন, এই লকডাউন আপনি উঠিয়ে দিন। আপনি মৃত্যুর সাথে লড়াই করার জন্য আমরা বাঙালিরা প্রস্তুত, আমরা প্রস্তুত আছি। তো এই লকডাউন উঠিয়ে দিয়ে আমরা বাঁচতে চাই, আমরা কাজকর্মে ফিরতে চাই। আমরা যে অবস্থা হয়েছে কয়েক মাস, আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশ 20 বছর পিছিয়ে গেছে। এই 20 বছর পিছিয়ে আমরা থাকতে চাই না, আমরা বাসি মরি, আমরা কাজ করতে চাই, আমরা আর এভাবে বসে থাকতে চাই না। আমরা করোনা টরোনা এগুলো কোনো ভয় পাই না, আমরা করোনার চেয়েও অনেক বড় বেশি শক্তিশালী। এটা আমাদের মাননীয় মন্ত্রী উবায়দুল কাদের বলেছিল, তাই সেটাই আজকে জাতি প্রমাণ করে দিল। আপনারা দেখেন সেটাই জাতি আজকে প্রমাণ করে দিল। তো এই লকডাউনের নামে যে নাটকীয়তা, এগুলো বন্ধ করুন, বন্ধ করে সামাজিক দূরত্ব যতটুকু বন্ধ করা যায় বা সম্ভব হয় সেভাবে আপনারা এগিয়ে যান, এগিয়ে যেয়ে আপনারা আপনাদের কাজকর্মে ফিরে যান। বাঁচা মরা আল্লাহর হাতে, বাঁচলে গাজী মরলে শহীদ, এই বিশ্বাসটুকু নিয়েই আমরা চলতে চাই। আমরা রাখে একে মরতে চাই না, আমরা এভাবে আমরা বাঙালি জাতি কখনো সোজা হতে পারব না। তো আপনারা লকডাউন খুলে দিন, লকডাউন খুলে দিয়ে সব কাজকর্মে ফিরে যান। আমি এখানে লাইভ আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।